লোকসভায় সিপিএম এর প্রার্থী শেখ সৈদুল হক আমরা তার সঙ্গে কথা বলবো তিনি গতবার জয়ী প্রার্থী ছিলেন এবং সাংসদ ছিলেন এবার তার লড়াই তৃণমূলের বিরুদ্ধে গত বিধানসভা ভোট এবং পঞ্চায়েত ভোটের পরে যে রাজনৈতিক সমীকরণ দাঁড়িয়েছে ভোটারদের যে ভোটদানের পর তাতে অনেকটাই যে রাজা রাজনৈতিক বিশেষক তারা বলছেন যে অন্তত আপনাদের বিরুদ্ধে চলে গিয়েছে সেখান থেকে আপনার কোথায় গিয়ে মনে হচ্ছে বা কেন মনে হচ্ছে যে আপনি এবার এই লোকসভা কেন্দ্রে জিততে পারেন দু সালে লোকসভাতে আমাদের সিট গোটা রাজ্যে কমেছিল আমরা বামপন্থীরা সব মিলিয়ে পনেরোটা সিট পাই পনেরোটা যে আমরা পাই বামপন্থীরা এবং সিপিআইএম তার মধ্যে নটা নটার মধ্যে তিনটেই কিন্তু বর্ধমান জেলাতে সিপিএমই পেয়েছিল বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং বর্ধমান পূর্ব সেই দিক থেকে আমাদের এখানে সংগঠন বর্ধমানের সংগঠন একটু শক্তিশালী এটা আমরাই বলি কিন্তু গত তিন বছরের তৃণমূলের যে শাসন সন্ত্রাস যেভাবে তারা নামিয়ে এনেছে উন্নয়নের গতি যেভাবে স্তব্ধ হয়েছে যেভাবে রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটছে সামগ্রিকভাবে তিন বছরের এই যে ব্যর্থতা এবং গণতন্ত্রের উপর আক্রমণ এগুলো মানুষ বুঝছে নারী নির্যাতনের ঘটনাটা দুর্গাপুরের মতো শহরে বর্ধমানের মতো সংবেদনশীল শহরে প্রতিক্রিয়া তৈরি করছে যে গতবারে ছিল জোট আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের প্রার্থী এবং জোট প্রার্থী তৃণমূলের সঙ্গে এবার জোট নেই এই জোট নেই আর গতবারে জোট ছিল তাতেও আপনি জিতেছিলেন সেই পরিস্থিতিকে আপনার কোনোভাবে কোনো অনুকূল আপনাকে জয়ের ক্ষেত্রে অনুকূল কিছু পরিস্থিতি আমাদের রাজ্যের কোনো কোনো জায়গায় হয়তো হবে তবে এখানে আমাদের মূল প্রতিবন্ধী তৃণমূল কারণ এখানে কংগ্রেসের তেমন সংগঠন নেই এখন তারা ক্যান্ডিল ঠিক করে তারা প্রচারেও নামেনি আর বিজেপিও হচ্ছে যে খুব ব্যাপক যে ভোট পায় এমন না গতবারে লক্ষ্য করে দেখবেন ন সাল থেকে এগারো সালে বিজেপির ভোট এখানে কমেছে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে সেখানে একেবারেই সিপিএম পরিবার বামপন্থী পরিবারের এবং আপনাদের বর্ধমান জেলার সিপিএম এর যে উত্থান তার যারা মূল কান্ডারি সেই পরিবারের মেয়ে তৃণমূলের প্রার্থী হিসেবে আপনার বিরুদ্ধে তো সেটা কি আরো কঠিন হয়ে যাচ্ছে যাচ্ছেন আপনার না তা কেন হবে আমরা তো ওনাকে হচ্ছে যে মনুষুদ্দান মেয়ে হিসেবে তো দেখছি না আমরা দেখছি তৃণমূলের প্রার্থী হিসাবে ব্যক্তিটা কোনো ফ্যাক্টর নয় এখানে নীতিটা আমি শুধু এটাই বলছি যে মমতাজদি যদি বলেন আমি মনসুদ্ধার মেয়ে দিয়ে ভোট চান এটা তো ব্যক্তিগত বিষয় হয়ে গেল সব সর্বোপরি আপনার তো লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নীতির বিরুদ্ধে শখ সেই দলে তিনিই তো শখ তো কেউ কিছু নয় স্বাভাবিকভাবেই আমরা দেখুন তৃণমূলকে আক্রমণ করবো মমতা ব্যানার্জি চলে আসবে সামনে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে ভোটের অঙ্ক বদলেছে কিন্তু মূল লড়াই শহীদুল সাহেবের সেটা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের নীতির বিরুদ্ধে লড়াই এবং সে লড়াই আবার প্রতিপক্ষ যেখানে প্রায় সিপিএম পরিবারেরই মেয়ের বিরুদ্ধে সব মিলিয়ে কিন্তু লড়াইটা জারি হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবং ফলাফল অবশ্যই বোঝা যাবে যে শহীদুল সাহেব যা আশা করছেন সেটা পূরণ হয় কি না ষোলোই মেয়ের পরেই বোঝা যাবে ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে নিমাই পান্ডা এই আনন্দ বর্ধমান